তারা নিজেরাই যদি নির্বাচন চেয়ে না থাকেন আওয়ামী লীগের উপর আমরা নির্বাচন ছাপাই দিলে এটা তাদের উপরে জুলুম হবে কিন্তু জামাতে ইসলামী আসলেই জনগণের সাথে সম্পৃক্ত একটা সংগঠন আমরা যা পারবো না যা করবো না জনগণকে তা বলবো না এটা আমাদের সিদ্ধান্ত নির্বাচনটি হবে সেই নির্বাচনে সদ্য বিদায়ী যে আওয়ামী লীগ তারা যে ধরনের ছিল যে ধরনের অভিযোগ আসছিল তাদের বিচার প্রক্রিয়াও চলছে কিংবা বিচার হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিক আপনারা চান কিনা এবং এই সেই নির্বাচনটি সব দলের অংশগ্রহণে হোক এ ধরনের আপনারা প্রত্যাশা করেন কিনা এবং সেই নির্বাচন যেন অতীতের মতো কাউকে বাদ দিয়ে প্রশ্ন করতে না হয় সেই ধরনের আপনাদের কোনো চিন্তাভাবনা আছে কিনা সবাইকে নিয়ে ইলেকশন করার চিন্তাভাবনা আছে আপনি দুটো জিনিস শুনেছেন যে আওয়ামী লীগ তাদের শাসন আমলে অনেকগুলা অপকর্ম করেছে সেগুলোর বিচারের একটা প্রক্রিয়া চলছে বা শুরু হয়েছে সেটা কি হবে দ্বিতীয়টা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এই নির্বাচনে আসুক এটা আমরা চাই কিনা আমি এর আগেও বলেছি যে দেখেন আওয়ামী লীগের হাতে ক্ষমতায় আসার পরে তারা 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় এসেছেন ওটা যেভাবেই আসুন তারা এসেছেন এরপরে 14, 18, 24 তিনটা নির্বাচন হয়েছে আদৌ কি একটা নির্বাচন হয়েছে তারা কি একটা নির্বাচন চেয়েছিলেন তারা নির্বাচন চাননি তারা ক্ষমতায় থাকতে চেয়েছে এজন্য ক্ষমতায় থাকার জন্য যা কিছু দরকার সেটাই তারা করেছে তো তারা নিজেরাই যদি নির্বাচন চেয়ে না থাকেন তা আওয়ামী লীগের উপর আমরা নির্বাচন ছাপাই দিলে এটা তাদের উপরে জুলুম হবে কিন্তু জনগণের হাতে তুলে দিলাম আমি কোনো মত দিতে চাই এটা একটা বৈষম্য হয় কিনা চিন্তা করে তারা চাচ্ছে না আমরা জোর করে বললাম এটা খেতেই হবে অধিকাংশ মানুষ মনে করে যে জামাত ইসলাম হলো একটা এলিট নির্দিষ্ট শিক্ষিত বর্জোয়া বা এলিটদের দল এটা তৃণমূলে কিভাবে পৌঁছে যাচ্ছে না আর এখানে কেন অন্য সবাই যারা ভালো মেন্টালিটি বাট অনেক বেশি বই পড়তে হয় অনেক ধরনের সিস্টেমেটিক ওয়ে মানে পার হয়ে আসতে হয় এই যে ডিফিকাল্টিস গুলো এগুলো কিভাবে সহজ করে সবাই যেন আসতে পারো দেখেন একটা সংগঠন সেই সংগঠনটা যে আদর্শেরই হোক সেই সংগঠনের বিভিন্ন লেয়ার তৃণমূল থেকে একবারে কেন্দ্রীয় সংগঠন পর্যন্ত সবার কাছে আছে এবং সবাইকে কিছু না কিছু অবদান রাখে রাখার পরে একটা জায়গায় আসতে হয় বা সংগঠন তাকে নিয়ে আসে তা আপনি যেটা বলেছেন প্রথমে যে একটা বর্জুয়া স্টাইলের সংগঠনের কিছু ফ্লেভার জামাত ইসলামীতে পাওয়া যায় বর্জুয়া হওয়ার জন্য কয়েকটা গুণ লাগে প্রথম গুণটা হচ্ছে বিশাল অর্থবিত্তের মালিক হতে হবে সৌভাগ্যক্রমে আমাদের মধ্যে এরকম বড় কোন অর্থবিত্তের মালিক নাই তাইলে ফেল আমরা দুই নম্বর হচ্ছে বর্জ্য মানসিকতা থাকতে হবে যে ওরা সাধারণ মানুষের সাথে মিশতে চায় না ঘেঁষতে চায় না কথা বলতে চায় না কারোর সাথে ভুলে হাত মিলানো হয়ে গেলে তারপরে রুমাল দিয়ে সাথে সাথে আবার হাত মুছে আমরা এগুলো করি না এখানেও ফেল আমরা তিন নম্বর হচ্ছে যে এরা দেশের সম্পদ কুক্ষিগত করে নিজের পকেটে ঢুকাতে চায় এই যোগ্যতা আমাদের নাই আমরা কোন সুরার চারটা ডাল ভাত খেয়ে কিভাবে চলবো সেই চিন্তাই সবসময় করি যেটা হালাল নির্ভর এর বাইরে আমরা যেতে চাই না তবে হ্যাঁ একটা জায়গায় আপনি বলতেই পারেন সেটা হচ্ছে যে দেশের সাধারণ মানুষ এর একটা অংশ তারা মনে করেন যে এই জায়গায় পৌঁছাটা বড় কঠিন এটা একটা ধারণা কেন জানেন এই ধারণাটা আমরা দিই না মানুষকে আমাদের প্রতি অতি আন্তরিক কিছু বন্ধু মহল এই ধারণাটা মানুষকে দেয় যেমন ধরেন আমি কিছুদিন আগে সাংবাদিকদের একটা অনুষ্ঠান অ্যাড্রেস করতে গিয়ে কিছু কথা বলেছিলাম তা আমি দেখলাম যে আমি যা বলেছি তিনি তার বক্তব্য এটা উঠে আনেননি তার সংবাদ মাধ্যমে তিনি তার মতো করে সুন্দর করে একটা বক্তব্য সাজিয়ে দিয়েছেন এবং এটার কারণে সমাজে হালকা মাত্রার একটা ভূমিকম্প শুরু হয়ে গেল চাই রিক্টার স্কেলের আমরা একটা কাম্পুনি অনুভব করলাম সাথে যায় নাই আল্লাহ বাসাই সেই সাথে এইটা মাধ্যমে কিছু কিছু ভাই বা বন্ধুরা অতি আন্তরিক হওয়ার কারণে আমাদের প্রতি তারা এটা ছুড়ে দেন এবং সমাজের মানুষকে কনফিউজ করেন আপনি যদি অন্য দৃষ্টিতে দেখেন তাহলে দেখবেন যে জামাত ইসলামী আসলেই জনগণের সাথে সম্পৃক্ত একটা সংগঠন
বন্যা করা দুর্যোগ অ্যাক্সিডেন্ট মানুষের বিপদ আপদ পার্সোনাল লেভেল কালেকটিভ লেভেল ন্যাচারাল ডিজাস্টার যেখানে আশা করি আপনার খোলা সাংবাদিকতার চোখ দিয়ে আপনি সব জায়গায় দেখতে পাবেন যে সবার আগে জমা দিচ্ছেন সামর্থ্য যা থাকে এবারকার যে সম্পত্তি পরিবর্তনটা এসে গেল এই পরিবর্তনের সময় আমরা ছুটে চলেছি আমাদের সামর্থ্য মতো শহীদ পরিবারগুলোর কাছে যারা আহত যারা কাতরাচ্ছেন বাড়িতে তাদের কাছে আমরা চলে যাওয়ার চেষ্টা করেছি আমরা সামাজিক কজে রেসপন্স করার চেষ্টা করি ফলে একটা গণসংগঠনের যে দায়িত্ব বর্তায় জনগণের প্রতি আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে আমরা এটা চেষ্টা করে আসছি আপনি বলছেন যে ইদানিং একটু ইতিবাচক মনোভাব দেখতে পাচ্ছেন দোয়া করেন জামাত ইসলামী যদি সত্যি দেশের জন্য ভালো কিছু করার মানসিকতা এবং কর্মসূচি নিয়ে আগায় তাহলে যেন মানসিক এই এই দেশের মানুষের ভালোবাসা জামাত ইসলামী অর্জন করতে পারে আমরা যা পারবো না যা করবো না জনগণকে তা বলবো না এটা আমাদের সিদ্ধান্ত আমরা কথা যতটুকুই বলবো চেষ্টা করবো এটার মধ্যে যেন আমরা নিজেরা প্রথমে আমল করতে পারি লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ যোগ্য আলেমে দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন জুমুল স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি